নর্মালি তুমি যখন নামছো, যাই হয়ে যাক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে যে গাড়ি ওপরে উঠবে তাকে সাইড দেওয়া। যেমন আমি যখন উঠছিলাম, সবাই যেমন জায়গা করে দিচ্ছিল, ওই রকম। অপেক্ষাকৃত সহজ, নামাটাও টাফ, কিন্তু ওঠার থেকে তো ওঠার থেকে সহজ। হিমালয়ান কিনবে? এটা উঁচু আছে অনেকটা, এখানে একটা এরকম জায়গা আছে, সো ফর দেম হু আর নিউ, এই রাস্তাটা না, এই রাস্তাটা টুয়ার্ডস চটকপুর, ওই যে লেখা আছে ওয়ে টু প্লাস্টিক ফ্রি চটকপুর। অপূর্ব উঠে আসছে, আরামসে আসো, হাঁপিয়ে যাবে। কোথায়? ভিডিওটা তুলে নিতে পারতাম। ও ডেকেই যাচ্ছি, ডেকেই যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না আমি শুনতে পাইনি গো, আগে নিয়ে নেব, সামনে জায়গা হলে নিয়ে নেব, সামনে কোথাও যখন নামতে হবে তখন নিয়ে নেব। তুমি একটু দূর উঠে গিয়ে দাঁড়াবে, আমি নিচ থেকে উঠবো তখন। হ্যাঁ, আমি পিছনে থাকলেই ভালো আসতো, পিছনে থেকে নিচ থেকে তুললে না, হ্যাঁ যদি আমি নিচের থেকে উপর দিকে তুলি তাহলে উঁচু ব্যাপারটা বোঝা যাবে, ঠিক বুঝছো? দাঁড়া দাঁড়া, তখন লক লাগাইনি, লক লাগিয়ে না, হেলমেট মাথাকে ছিটকে পড়ে যেতে পারে, পড়ে গেলে লক লাগি না, লক অলওয়েজ লাগানোই পড়ে। এবারে রাস্তা না আরো খারাপ দেখলাম, আগের বারে এতটা খারাপ ছিল না।
শুধু ফুটরেস্টের উপর দুটো পা দিয়ে বয়টাকে যতটা পারো উঠিয়ে রাখো, তাহলে ঝটকাটা কম লাগবে। যদি তোমার স্কিল না থাকে না, মানে ইফ ইউ ডু নট নো হাউ টু প্লে উইথ ক্লাচ গিয়ার অ্যাক্সিলেটার, তুমি হিমালয়ান করো, তোমাকে টাইগার বা BMW G1200 দিয়ে দিলেও তুমি উঠতে পারবে না। আর যদি পারো M80 নিয়েও উঠে যাবে, তাও নিজের গাড়িকে গাড়ির কোনো মেজর ক্ষতি না করে। তোর জন্য সে ক্লাচ জ্বালিয়ে দেয় এখানে। খুব মুশকিল, হ্যাঁ ফার্স্ট টাইম হবে। আগে আগে ওখান থেকে হাত সেট করতে হয় না, একেবারে তুমি, হ্যাঁ এবার তুমি একদম ফার্স্ট টাইম তুমি নিয়ে চলে এলে একটা অ্যাক্সিডেন্ট করে বসবে, গাড়ি একটা ক্ষতি হতে পারে না। আগে ভালো করে নেট প্র্যাকটিস করে, এই সঞ্জীব বলছিল কাঁদ তো পুরো রীতিমতো কান্নাকাটির মতো অবস্থা, না যেত আগে না পারতো পেছনে এদের। হ্যাঁ পরে আর তুলে তো দেওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম তোমাকে এটাও খেয়াল রাখতে হবে যাতে গাড়ি কোনো ড্যামেজ না হয়, তাই না? ওটা তোমাকে মাথায় রাখতে হয় খুব। এবার এই জায়গাতে জেনে বুঝে ওকে গাড়ি দেওয়া যায় বলো? দীঘা পুরী মন্দারমণি আলাদা জিনিস, সোজা রাস্তা আর পা সোজা রাস্তা, আর 10 বছরের বাচ্চাও নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। বাট যেখানে আমি জানি জায়গাটা কীরকম, ওকে পরে বুঝিয়ে বলো। ভিডিও তো হচ্ছেই, এখন এখনও হচ্ছে কথা, হ্যাঁ তখন তুমি যখন শ্যুট করো বুঝতে পারবে, হ্যাঁ মোবাইলে।